আসসালামু আলাইকুম। কুড়িগ্রাম সিটি কর্পোরেশন কলেজ অনলাইন ক্লাস রুম থেকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। আশা করি তোমরা সুস্থ আছো, নিরাপদে আছো। 2019-20 শিক্ষাবর্ষের মানবিক বিভাগের মনোবিজ্ঞানের শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় মনোবিজ্ঞান তৃতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় এর শেষ অংশ। শিক্ষার্থীরা, গত কয়েকটি পর্ব আমি মূল্যবোধে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা আশা করি বাসায় বসে সেগুলো পড়াশোনা করছো। আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে মানব আচরণের উপর মূল্যবোধের প্রভাব। তার আগে আমরা মূল্যবোধ কী সেটা একটু সংক্ষিপ্তভাবে বলে নিই। মূল্যবোধ হচ্ছে এক ধরনের আদর্শ, কতগুলো মনোভাবের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাসকে মূল্যবোধ বলে। শৃঙ্খলা, সততা, ন্যায় নীতি, স্বাধীনতা, এগুলো হচ্ছে মূল্যবোধের উদাহরণ। কোনটি সঠিক, ঠিক, বেঠিক অথবা ভালো মন্দ, ন্যায় অন্যায়, এই যে কাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যদের যে ধারণা সেটাই হচ্ছে মূল্যবোধ। মূল্যবোধ আমাদের সমাজের চালিকা শক্তি। শিক্ষার্থীরা, আসো আজকে আমরা দেখব মানব আচরণের উপরে মূল্যবোধের কী কী প্রভাব রয়েছে সে সম্পর্কে। দীর্ঘদিন সমাজ জীবনে একত্রে বসবাস করার ফলে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে ব্যক্তির মূল্যবোধ গড়ে ওঠে। মানব আচরণের মূল্যবোধে যে প্রভাব রয়েছে সেগুলো আমি সংক্ষিপ্তভাবে এখানে পয়েন্টগুলো লিখে রেখেছি, এখন আমি তোমাদের সামনে সেগুলি উপস্থাপন করব। প্রথমে যে পয়েন্টটি আমরা দেখছি সেটি হচ্ছে চরিত্র গঠন। ব্যক্তির আচরণ তথা চরিত্র গঠনে নিজ সমাজের মূল্যবোধ গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। কোন পরিবেশে কোন ধরনের আচরণ করবে, ভালো বা মন্দের মধ্যে কীভাবে পার্থক্য করবে, কাকে শ্রদ্ধা আর কাকে স্নেহ প্রদর্শন করতে হবে, এই সকল বিষয় তার সমাজ থেকে অর্জিত মূল্যবোধের উপর নির্ভর করে। এরপর দুই নম্বর যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে সামাজিক ঐক্য, সংহতি ও স্থিতিশীলতা রক্ষা। সামাজিকীকরণ ও কৃষ্টির প্রভাবে শিশুর মধ্যে এক ধরনের গুরুত্বপূর্ণ মূল্যবোধ তৈরি হয়। এই ধরনের মূল্যবোধগুলো শিশুর আচরণকে গভীরভাবে প্রভাবিত করে, যার ফলে শিশুরা সামাজিক ঐক্য, সংহতি ও স্থিতিশীলতা রক্ষায় সচেষ্ট থাকে। তিন নম্বর যে পয়েন্ট সেটি আছে সামাজিক আদর্শ ও মূল্যবোধ। মূল্যবোধ হলো সমাজের তালিকা শক্তি, যেটা আমি প্রথমেই বলেছি। শিক্ষার্থীরা, সামাজিক আদর্শ ও মূল্যবোধগুলো ব্যক্তির জীবন আচরণকে সুন্দর করে তোলে। মূল্যবোধ ব্যক্তিকে তার সামাজিক আদর্শমান অনুযায়ী পরিচালিত করতে সাহায্য করে, বিধায় ব্যক্তি তার সমাজের প্রচলিত নিয়ম শৃঙ্খলা রক্ষা করে এবং নিজ আচরণকে কাঙ্ক্ষিত পথে নিয়ন্ত্রণ ও সংশোধন করে। এরপরে যে পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সামাজিকীকরণ। শিশু বিদ্যালয়, খেলার সাথী, সম্প্রদায় প্রভৃতি সংস্পর্শে এসে এমন কিছু মূল্যবোধ অর্জন করে যার প্রভাবে শিশু সামাজিকীকরণ প্রক্রিয়া সহজতর হয়। এই মূল্যবোধের প্রভাবে শিশুরা দল গঠনে আগ্রহী হয়। নৈতিক মূল্যবোধের প্রভাবে শিশুদের আচরণে সামাজিক দায়িত্ববোধের প্রকাশ লক্ষ্য করা যায়। শিশুরা যখন নৈতিক মূল্যবোধগুলোর আলোকে তার আচরণকে সংস্কার করে, তখন তাদের মধ্যে স্বাধীন চেতা আচরণ বিকশিত হয়। শিক্ষার্থীরা, যে পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ। রাজনৈতিক মূল্যবোধগুলো ব্যক্তির জাতীয় ও আন্তর্জাতিক জীবন আচরণে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। এই রাজনৈতিক মূল্যবোধগুলোর প্রভাবে ব্যক্তির আচরণে দেশপ্রেম ও জাতীয়তাবোধের মতো আচরণগুলো লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা, ছয় নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি সাংস্কৃতিক ও নান্দনিক মূল্যবোধ। সাংস্কৃতিক ও নান্দনিক মূল্যবোধ মানুষের জীবন আচরণকে সৃজনশীল করে তোলে। এ ধরনের মূল্যবোধ চিন্তার ক্ষেত্রকে বিকশিত ফলে ব্যক্তির আচরণে নতুন মাত্রা যুক্ত হয়। সাত নম্বর পয়েন্টে আছে কৃষ্টি। এক এক কৃষ্টির মধ্যে এক এক ধরনের মূল্যবোধ প্রাধান্য পায়, এজন্য এক এক কৃষ্টির মানুষের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এক এক ধরনের হয়ে থাকে, ফলে বিভিন্ন কৃষ্টির সদস্যদের মূল্যবোধের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। এরপর যে পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি, আট নম্বর সর্বশেষ পয়েন্ট, নারী ও পুরুষ পার্থক্য। পুরুষ ও মহিলাদের বিভিন্ন মূল্যবোধের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন তাত্ত্বিক ও রাজনৈতিক মূল্যবোধের ক্ষেত্রে পুরুষ মহিলাদের চেয়ে উচ্চ মূল্যবোধ সম্পন্ন
এবং সামাজিক অর্থনৈতিক সৌন্দর্যবোধ ও ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় উচ্চ মূল্যবোধ সম্পন্ন। শিক্ষার্থীরা এই অংশটির সাথে আমাদের এই পর্বের শেষ হয়ে গেল। এই অংশ চতুর্থ অধ্যায়ের ষষ্ঠ অধ্যায়ের মানব আচরণের উপরে মূল্যবোধের প্রভাব আমি সংক্ষিপ্তভাবে শুধু সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে যে পয়েন্টগুলো তুলে ধরেছি, আমি প্রথমেই বলেছি তোমরা বিশদভাবে বাসায় এগুলি ভালোভাবে পড়াশোনা করবে। এই অধ্যায়টি শেষে আমরা যে সংক্ষিপ্তভাবে যে প্রশ্নগুলি এখানে দেখতে পাচ্ছি সেগুলি হচ্ছে, প্রথমে হচ্ছে মূল্যবোধের সংজ্ঞা, এরপর হচ্ছে মূল্যবোধের বৈশিষ্ট্য, এরপর হচ্ছে মূল্যবোধের সাথে মনোভাবের সম্পর্ক, বিভিন্ন প্রকার মূল্যবোধ, মূল্যবোধ গঠনের মাধ্যমসমূহ, মানব আচরণের উপরে মূল্যবোধের প্রভাব। এগুলি তোমরা বাসায় বসে ভালো করে পড়াশোনা করবে। তোমাদের সর্বাঙ্গীণ সুস্থতা ও মঙ্গল কামনায় এখানেই শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ।